নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, উচ্চ মাধ্যমিক সেমিস্টারে কত নম্বরে পাস, কিভাবে নম্বর যোগ হবে, তো নেয়া নিয়ম জানালো সংসদের তরফ থেকে। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, উচ্চ মাধ্যমিক স্তরে প্রতিটি সেমিস্টারে পাস করতে প্রতিটি বিষয়ে 30% নম্বর পেতেই হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রতিটি সেমিস্টারে প্রতিটি বিষয়ে কমপক্ষে 30% পেতে হবে পড়ুয়াদের। অর্থাৎ দুটি সেমিস্টার মিলিয়ে যদি কোনো পড়ুয়া 30% বা তার বেশি নম্বর পান, তাহলে তিনি যে পাস করেছেন সেটা হলফ করে বলা যাবে না। কারণ এরকম হতেই পারে যে কোনো পড়ুয়া প্রথম এবং তৃতীয় সেমিস্টারে 70% নম্বর পেয়েছেন এবং দ্বিতীয় বা চতুর্থ সেমিস্টারে 10% নম্বর পেয়েছেন। সেই রকম হলে সংশ্লিষ্ট পড়ুয়ারা দ্বিতীয় বা চতুর্থ সেমিস্টারে উত্তীর্ণ হয়েছেন বলে বিবেচিত হবেন না। প্রতিটি সেমিস্টারে প্রতিটি বিষয়ে তাকে ন্যূনতম 30% নম্বর পেতে হবে। থিওরি এবং প্র্যাকটিক্যালে আলাদাভাবে পাস করতে হবে। তো এখানে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে যে থিওরি ও প্র্যাকটিক্যাল পরীক্ষায় আলাদাভাবে পাস করতে হবে। অর্থাৎ লিখিত পরীক্ষায় যেমন ন্যূনতম 30% নম্বর পেতে হবে, তেমনভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস করার জন্য কমপক্ষে 30% নম্বর পেতে হবে পড়ুয়াদের। প্রথমে অবশ্য সেমিস্টারের ব্যবস্থায় একাদশ এবং দ্বাদশ শ্রেণী পাশে নিয়মের ক্ষেত্রে এতটা কড়াকড়ি হয়নি। প্রাথমিকভাবে সাংসদ জানিয়েছে যে দুটি সেমিস্টার মিলিয়ে পাস নম্বর পেলেই হবে। অর্থাৎ প্রতিটি সেমিস্টারে প্রত্যেকটি বিষয়ে উত্তীর্ণ করার জন্য বিষয় ছিল না, কিন্তু সেই নিয়মে আপত্তি জানান শিক্ষক মহলের একাংশ। তাদের বক্তব্য ছিল যে সংসদের এই সিদ্ধান্তকের ফলে চারটি সেমিস্টারে সমান গুরুত্ব থাকবে না, একাংশের কাছে দুটি সেমিস্টারের গুরুত্ব বেশি থাকবে আর বাকি দুটি সেমিস্টারে কার্যত গুরুত্বহীন পড়বে। তো শিক্ষক মহলের সেই মতামতের ভিত্তিতে সংসদের তরফ থেকে সেই পাশের নিয়মে হেরফের করা হয়েছে। সংসদের তরফ থেকে জানানো হয়েছে, প্রতিটি সেমিস্টারে প্রতিটি বিষয়ে পাস করতে হবে, লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় আলাদাভাবে পাস করতে হবে পড়ুয়াদের। যেমন সেমিস্টার প্রক্রিয়া চালু হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষ থেকে, একাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার থাকবে, দ্বাদশ শ্রেণী থাকবে দুটি সেমিস্টার। প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে নভেম্বরে এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে মার্চে। একইভাবে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এটাই ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।